গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। পূজা ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আর আবারও একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। তো দেখো বিছানাটা কীভাবে লোটপালট হয়ে গেছে, চলো ঝটপট করে গুছিয়ে নিই। তারপরে আবার ব্রাশ করতে হবে, চা। তো দেখো যেখানে কাপড় ছিল গুছিয়ে নিচ্ছি বন্ধুরা। বেশি মানে বিছানাতে কিছু নেই, হালকা একটু ঝাড়ে দিচ্ছি। তো এই যে দেখো রেডি হয়ে, স্নান করা হয়ে গেল, রেডি হয়ে মানে বসে আছি, চা বিস্কুট খেয়ে নিলাম। তোমাদের দাদা ভাই চলে গেলো কাজে, খেয়ে দেয়ে মানে চা বিস্কুট খেলো, ভাত খেতে পারলো না, চলে গেল কাজে, তো না খাই গেল, একটু খারাপ লাগছে আর কি। তো আমি এখন রান্না করবো, আর মানে কখন এখন আসবে তো খাবে, আসে ও খাবে, রান্না করতে হবে তাড়াতাড়ি। তো রান্না করার আগে তোমাদের সাথে কিছু শেয়ার করতে চাই, সেটা শুনতে গেলে তো পুরো ব্লগটা দেখতে হবে, তো সবাই দেখতে থাকো, মানে ভালো লাগবে দেখলে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে বন্ধুরা, আর আমার পাশে থাকবে, বারবার করে বলছি। হাই ফ্রেন্ডস, তো তোমাদের সাথে কিছু কথা শেয়ার করার জন্য চলে এলাম এখানে। তো তারপরে মানে কি রান্না করবো কি করবো সেটা তো শেয়ার করবো, তার আগে একটু তোমাদের কাছে কথা শেয়ার করবো, তার জন্য মানে এখানে বসেছি। তো তোমরাই বলো যে তোমাদের দাদা ভাই আমার সাথে কীভাবে মানে ব্যবহারটাই না করছে, কীরকম করছে, কেন এরকম করছে, আমি কিছুই বুঝতে পারছি না ফ্রেন্ড, কী করেছি আমি, মানে কী বলবো আর। তোমরাই বলো, তোমাদের সাথে যদি এরকম হতো তো তোমরা সহ্য করতে পারতে, মানে কী করব, কেন এরকম করছে কিছুই বুঝতে পারছি না, জানি না ওর মনে কী চলছে কিছুই বুঝতে পারছি না, কেন এরকম করছে আমার সাথে, কেন এরকম হচ্ছে, তোমরাই বলো ফ্রেন্ডস, তোমরাই কমেন্ট করো কী কী করতে তোমরা, তোমাদের এরকম হলে মানে ও বলছে তোমার সাথে থাকবো না, তুমি চলে যাও এরকম বলছে, তো কেন এরকম বলছে কিছুই বুঝতে পারছে না বন্ধুরা। তোমাদের যদি এরকম হতো তো মানে তোমরা কী করতে সেটা কমেন্টে জানাবে, আমার কিছুই ভালো লাগছে না টেনশনে, একদমই না। তোমাদেরই যদি মানে হাজবেন্ড এরকম বলতো মানে এরকম কিছু করতো তো কীরকম মনে হতো বলো, সেরকম আমারও মনে হচ্ছে, খুবই দুঃখ হচ্ছে। তো এটা যদি সত্যি হতো তো আরও মনে হয় আমি মানে শেষ হয়ে যেতাম, পুরোটাই ছিল স্বপ্ন। স্বপ্নটা কেন শুনলাম, ওকে বললাম যে এরকম হয়েছে, বলছে কি তুমি তো সবসময় মানে ওই সব চিন্তাভাবনা করো আর ওটাই স্বপ্ন শোনো, এত মানে ভীষণ মনটা খারাপ বন্ধুরা, খুবই খারাপ লাগছে, কেন এরকম হচ্ছে, কেন এরকম করছে, এমনটা কেন করতে পারছে আমার সাথে। তো চলো বন্ধুরা, তোমাদেরকে আমি রান্না করবো, সেগুলো বন্ধুরা কী রান্না করেছি সেটা তোমাদের সাথে তোমাদেরকে দেখাই। তো রান্না করার সময় তো মানে শেয়ার করতে পারিনি, তো এখন দেখাবো। বুঝতে পারছো আমার ক্যামেরাম্যান নেই, আমি একাই মানে যেটুক পারি সেটা দেখার তোমাদেরকে চেষ্টা করি, তো চলো দেখতে থাকো কী রান্না করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো এই যে এখানে ভাত আছে, আর এখানে একটা সবজি রান্না করেছি, আলু সয়াবিনের তরকারি, মানে কালকে বাজার করা হয়নি, আজকে বাজার করতে হবে, তোমার দাদাভাইকে বলতে হবে বাজার করতে বিকালবেলা।
তো আমার ব্লগটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর আমার সবার পাশে থাকবে। চলো পরের ব্লগে দেখা হচ্ছে, বাই বাই, টাটা।